তো এটা, হ্যাঁ ভাই চাচ্ছি ভাইয়া, হ্যাঁ বেঁচে আছো এটাই বল। না সিরিয়াসলি আমি ভাবতেছি, আমি মানে একটা মানুষ শুনে শুনে শিখে ফেলতে পারে, আবার হট ট্রেন 30 সেকেন্ডের মধ্যে শিখে ফেলতে পারে, এটা মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় আরেকবার দেখতে যাচ্ছি গুগল ট্রেন হট ট্রেন, আসলেই মানুষ পারে না তুমি ওর কেমনে পয়েন্টটা সম্ভব? বুঝোনি, পারো তো তোমরাও, কিন্তু কি করে ওটা দিয়ে টাকা বের করবা সেটা, সেটা কি করে? আর ওই তো ডিজিটাল মার্কেটিং, তোমাকে আমি যখন ক্লাস নিয়েছি ফরাদ মামাতো তখন শুনে শুনে সব শিখে গেছে। আমার রুমে এসে তো ক্লাস নিতে ওই, হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ মনে আরিয়া পড়ছে আমার, আরিয়া একে একে দুই না করতে পারলে কোর্স এখনই মামা বন্ধ করে দেওয়া উচিত, নাকি বেকার নাম খারাপ হবে আমার? হ্যাঁ খামা গেলে ঠিক আছে, এভাবে শিখে কোনো লাভ নাই তো, ওরা যদি, হ্যাঁ তুমি যদি নাম খারাপ যা বললো ওটা শিখলে ওটাই থেকে গেল, ওটা হ্যাঁ, হবে না, তোমাকে ভাবতে হবে যে কোথায় এটা আমি অ্যাপ্লাই করব, তাহলে কাজে লাগবে। তুমি আরো অন্য ভিডিও দেখো ইউটিউবে, ওটা এই ছাড়া আমের গুলা ছাড়া, বা আমি বারবার বলি যে তাৎপর্য বুঝো, তাৎপর্য তো বুঝতে হবে, মেন মিলাতে হবে। মিমের মাথা ঘুরছে রে, কিভাবে সম্ভব? হ্যাঁ কিভাবে সম্ভব? ওই 1 বছর থেকে ওই শিখছে তো, না না কিন্তু টাকার এদের মাইন্ড অনেক দিকে চলে, ফোকাস ফোকাস এদিকে বেশি থাকে না অরিজিনালি যেটা। আমি যেটা বুঝতে পেরেছি, হ্যাঁ কিন্তু এটা কে সত্য কথা, শুধু এটা সত্য এদিকে কথা বলতে শোনো, তোমাকে কেউ ঘাট চিনিয়ে দিবে না, ঠিক আছে মাছ মেরে এনে দিবে ঠিক আছে, হ্যাঁ কিন্তু ঘাট চিনিয়ে দিবে না, তোমাকে নিজে চিনে নিতে হবে। আমি যতক্ষণ মুখে তোমাদেরকে খাওয়াবো তুলে কাজ দিব, আমি আর ওই তো কাজ দিতে পারি, কিন্তু তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, না নাকি মামা? এই শিমুলকে এমন একটা কাজ দিলাম, ডোনা এক যেরকম দুখান কাজ করে, তো এই আমি যেটুকু কাজ দিব সেটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকবা তোমরা, নিজেদের কোনো মানে না চিন্তা শক্তি নিজেদেরকে নাই? শিখতে হবে, গুগল ট্রেন্ড আর হট সার্চ দিয়ে 30 সেকেন্ডে বলে দিচ্ছে, ওই তো গ্রাফিক্স এর লোক, ওই বললো যে তুমি মামা আমি জিনিসটা বুঝিনি, আমি জাস্ট দুটা জিনিস খুললাম, দুটা কথা বললাম, বলছে তাই তো, ওকে কাহিনী শেষ, বুঝে গেল। আর তোমরা এখনো তাৎপর্য বুঝিনি, ক্লিয়ার করে বুঝিয়ে দিবেন ওরাকে। বুঝিয়েছি বুঝিয়েছি, তারপরেও সমস্যা, আর ভিডিও তো আছেই। আচ্ছা ঠিক আছে, শুক্র বৃহস্পতি বাবা শুক্রবারে যে পরীক্ষাটা হবে সেটা আমি ইয়া বলি, শিমুল সিলেবাস হ্যাঁ বলি, বলেন, সেটাতে ক্যানভা একটাই প্রশ্ন, একটাই প্রশ্ন থাকবে সেটাতে, ক্যানভা ইউজ হবে, ক্যানভা কন্টেন্টের কটা টাইপ বলেছি সেটা ইউজ হবে, ইনফোগ্রাফিক্স ইউজ হবে, গুগল ট্রেন্ড ইউজ হবে, গুগল হট সার্চ ইউজ হবে, আর ইনস্টাগ্রাম ইউজ হবে, 6টা জিনিসকে ইন্টার কানেক্টেড করে আমি একটা প্রশ্ন দিব যেটা তোমরা ক্লাসেই সলভ করবা, ক্যানভা কন্টেন্ট ইনফোগ্রাফিক্স আর ইনস্টাগ্রাম গুগল ট্রেন্ড গুগল হট সার্চ। টপিক লেখার তো দরকার নাই, প্রশ্ন হবে একটাই, আমি সব কিছু হ্যাঁ কানেক্ট, বুঝেছি, মানে সবগুলো তো শিখে গেছে তাহলে হ্যাঁ আর, সবগুলো কানেক্ট করে একটাই প্রবলেম সলভ করতে দেব। ও আচ্ছা ঠিক আছে মামা বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি, তাছাড়া আর তোমরা ইনকাম ইন্টার করা, কানেক্ট করতে পারবা না, সবগুলোকে ইন্টার কানেক্ট করে আমি একটাই প্রশ্ন করব, বারবার বলছি যারা না পারবা এখনো, যদি এখনো সময় আছে সপ্তাহখানেক, না পারলে কিন্তু পরে প্রবলেম, বুঝতে পেরেছি, একে অপরকে দরকার হলে হেল্প করে জিনিসগুলো বুঝো। আমি ইনস্টাগ্রামের ফাইলটা প্রেজেন্ট করে ওপেন করো, ওকে ইয়া সিলেবাস তো ক্লিয়ার সবার কাছে না? ছিল, হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হয়েছে। ক্লিয়ার ভাই, আর ভিডিও দেখো, এভাবে কাজ করো, মিম স্ক্রিন শেয়ার দিয়ে ইনস্টাগ্রামে এটা বের করো, এই হ্যাঁ আমি লিভ নিলাম, হ্যাঁ সমস্যা নেই, তুমি, শুনতে পাবো আমাদের মোবাইল থেকে, আচ্ছা শুনতে পাবো, ঠিক আছে।
আর কি বাকি আছে? ছয় নাম্বার তো হয়ে গেছিল নাকি? না, 6 নাম্বার হয়নি। পাঁচ পাঁচ নাম্বার থেকে হয়েছে, 7 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বার হয়নি দেখিয়েছি তো। হ্যাঁ, 7 নাম্বার হয়ে গেছে। ছয় নাম্বার এখন শুরু করা যাক নাকি? 6 নাম্বারটা বাকি আছে তাই না? হ্যাঁ, 6 নাম্বার বাকি আছে। 6 নাম্বার বাকি আছে, 8 নাম্বার বাকি আছে। 8 নাম্বার হবে না, কারণ 8 নাম্বার হলো বাংলাদেশ থেকে ওই অপশন দেখায় না, বাংলাদেশে ইনস্টাগ্রাম শপের অপশন নাই। তাহলে 6 নাম্বারটা আমরা আজকে শিখি, দেশে 6 নাম্বারটা ফলোয়ার কি করে বাড়াতে হবে। ধরো আমি স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ এ ভাই, মিম ক্যাটো। হ্যাঁ বলো বলো। এই 7-এর 2 নম্বরটা কি লেখা আছে? দাঁড়া সেটা একটু ওপেন করি। ক্যাম্পেইন, ওটা তো ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে ইনফ্লুয়েন্সারদেরকে মেসেজ দিতে হবে, এটাকে ক্যাম্পেইন বলে। ও হ্যাঁ, যে রিলেটেড ইনফ্লুয়েন্সার খুঁজবা, ধরো যে কোনো কোনো মেডিসিন বিষয়ে ইনফ্লুয়েন্সার খুঁজলা, দিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ওদেরকে রাজি করাতে হবে যে আমার প্রোডাক্টটা আপনারা একটু আপনি একটু প্রমোশন করেন। কারণ ওর তো ইনফ্লুয়েন্সার মানে কি, ওর তো অনেক ওর তো ফলোয়ার, ওর অনেক ফলোয়ার, আবার ওই মেডিকেল জিনিস নিয়েও কাজ করে। তো সাপোজ আমার কোনো প্রোডাক্ট যদি মেডিকেলের হয়, ওকে দিয়ে যদি আমি অ্যাডভার্টাইজ করাই, তাহলে ওই প্রোডাক্ট বিক্রিত হবে তাই না? হুম হ্যাঁ হ্যাঁ, এটাকে ক্যাম্পেইন বলে। তাই বলে ওকে টাকা দিয়ে না, ওকে কথা দিয়ে, কোনো গিফট দিয়ে, বা কোনো ওর ওর কোনো হেল্প করে, যেভাবে হোক ওর কাছ থেকে ওকে বলতে হবে যে আমার এই প্রোডাক্টটা আপনি আপনার আপনি পোস্ট করেন, তাহলে সেল হবে, বা ওকে কমিশন দিয়ে যেভাবে হয় রাজি করাতে পারলেই হয়। হ্যাঁ, অনেকে ফ্রিতেও রাজি হবে, অনেকে গিফটে রাজি হবে, অনেকে টাকায় রাজি হবে, অনেকে কথায় রাজি হবে, এরকম। আর কোনো সমস্যা? না ভাই। তাহলে কি আছে, হাউ টু ইনক্রিজ ফলোয়ার তাই না? ফলোয়ার কিভাবে বাড়াবো? হ্যাঁ, প্রথম পয়েন্টটা কি দেখো তো। প্রথম পয়েন্ট ফলো ইওর কম্পিটিশন না কম্পিটিটরস ফলোয়ার্স। হ্যাঁ, ফলো ইওর কম্পিটিটরস ফলোয়ার্স। ফলোয়ার্স এটা মানে কি? হ্যাঁ, এটা মানে হলো যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে তারাই তো তোমার কম্পিটিটর তাই না? হুম, তাদের সাথে আমাদের একটা হ্যাঁ, তো আমাদের কম্পিটিটর তো যারা ডিজিটাল মার্কেটিং করছে তাই না? প্রথম পয়েন্ট। হ্যাঁ ভাই, হ্যাঁ প্রথম পয়েন্টটা কি হলো তাহলে, কি পয়েন্ট আবার বলো। ফলো ইওর কম্পিটিটর ফলোয়ার্স, এটা মানে হলো তোমার কম্পিটিটররা কারা? ডিজিটাল মার্কেটিং লিখলা, দেখছো তো সবাই? হ্যাঁ দেখছি। আচ্ছা, যে এই যে প্রথমে পেলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানে এদের ফলোয়াররা, এদেরকে যে ফলো করে, যারা ফলো করে তাদের তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ লাগবে বলে তো ফলো করে তাই না? হ্যাঁ, বা তারা ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত বলে তো একে ফলো করে রেখেছে। হ্যাঁ, তাহলে একে আমার আমি কিন্তু একে ফলো করব না। হ্যাঁ, বিষয়টা বুঝো, আমি কিন্তু একে ফলো করব না।
কাকে করব? ওর ফলোয়ারদেরকে ফলো করব, যারা মার্কেটিং নিয়ে কাজ করে। না, যারা ওকে লাইক দিয়ে রেখেছে এক কথায়, তাদেরকে ফলো করব। মার্কেটিং লে কাজ করে না এই এরকম, ও এই অ্যাকাউন্টটা মার্কেটিং লে ধরো কাজ করে, তো এই অ্যাকাউন্টে যারা ফলোয়ার যেগুলা তারা তো একে এমনি লাইক দেয়নি, জানতে চাই বলে লাইক দিয়েছে বা কাজ করাতে চাই বলে লাইক দিয়েছে, ওকে লাইক লাইক ফলো করে তো লাভ নাই আমাদের। আমাদের আমাদেরকে ইয়াকে ফলো করতে হবে, ওর কম্পিটিটরদেরকে। আর অ্যাকাউন্ট সাজাতে হবে ডিজিটাল মার্কেটিং এর মতো, এক আমি অনেকগুলো ফলো করলাম এভাবে খুঁজে খুঁজে ফলো করবা। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, সবাই ক্লিয়ার? আতর ভাই ক্লিয়ার? মিম ক্লিয়ার? না আবার বলেন, আমি বুঝতে পারিনি। আমি ক্লিয়ার না এখনো। কথা হলো যারা ডিজিটাল মার্কেটিং, আবার দেখাচ্ছি ভাই, আজকে আপনার সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা ইনস্টাগ্রামে সার্চ দিই, এই যে আমার ডিজিটাল এই আইডিতে ঢুকলাম, কিন্তু একে আমি ফলো করব না, কারণ একে ফলো যারা ফলোয়ার, এর যারা ফলোয়ার তাদেরকে ফলো করব, কারণ এদের ফলোয়ার গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ একে ফলো করে রেখেছে তার মানে এটা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, বা ডিজিটাল মার্কেটিং এ কোনো সার্ভিস নিবে বা ডিজিটাল মার্কেটিং জানতে চাই। তা আমরা তো ডিজিটাল মার্কেটিং ই করছি, ওই জন্য ওর যেগুলো ফলোয়ার সেগুলোকে ফলো করব। এবার ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমার ফলোয়ার বাড়বে কি করে? এটা হচ্ছে মেইন প্রশ্ন। হ্যাঁ তো এভাবেই বাড়বে, যখন দেখবে যে তোমার অ্যাকাউন্টটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তখন তোমাকে ওরা ফলো ব্যাক করবে। আরেকটা কথা, এই হ্যাঁ তুমি, আচ্ছা আরেকটা কথা, বেশি ফলো করা যাবে না একদিনে, বলেছি ওটা চারটা পাঁচটা। হ্যাঁ ওটা বলেছি, চারটা পাঁচটা, তাছাড়া অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে। আর প্রথমে অ্যাকাউন্ট সাজাতে হবে ডিজিটাল মার্কেটিং অনুযায়ী, ডিজিটাল মার্কেটিং এর পোস্ট করতে হবে ফিড তোমার তোমার টাইম লাইনে অনেক। তাছাড়া ফলোয়ারকে ফলো পাঠালা, দেখলো যে খালি ডিজিটাল মার্কেটিং লিখেই রেখেছে, কোনো ছবি দেয়নি পোস্ট দেয়নি, তোমাকে ফলো করবে? নিজের অ্যাকাউন্টগুলোকে বিল্ড আপ করে রাখতে হবে। হ্যাঁ সাজাতে হবে, যেহেতু যেহেতু তোমার কাজের কোনো প্রুফ নাই, তোমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো পোস্ট নাই, তোমাকে ওরা তো ফলো ব্যাক করবে না। কি ক্লিয়ার সবাই প্রথম পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ ভাই। মিতু মিম মিম কার আওয়াজ আসছে? আতাউর রহমান কই? আতাউর তো মিউট দেখছি, মিউট হলো এখানে, তোমার আওয়াজ আসছে তোমার থেকে, তখন ওর ওখান থেকে আওয়াজ। আচ্ছা ইয়া আমার এখান তো থেকে, ইয়া কে কে ক্লিয়ার না এখনো বলো, সমস্যা নেই। আতাউর ভাই যে কোনো কথাই বলছে না, ভিডিও কলে ডাকবো নাকি সবাইকে? কে কে ক্লাস করছে, কে ক্লাস করছে না? হ্যাঁ প্রথম পয়েন্ট বুঝতে পেরেছি, পরেরটা পরেরটা কি বলো তো? মিম বুঝতে পেরেছো তুমি? মি রেসপন্স নাই কেন কারো? হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা ভাই আমি কিন্তু, হ্যাঁ হ্যাঁ বলেন, দেখতেছি কিন্তু বুঝে নেই। বুঝেননি? কথা হলো আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখছি তাই না? না হ্যাঁ হ্যাঁ আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখছি, তো আমরা ইনস্টাগ্রামে এসে সার্চ দেব ডিজিটাল
মার্কেটিং লিখে ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার, এটা তো একটা এজেন্সি বড় না, না এদেরকে আমরা নিব না, এদের মাত্র 584টা ফলোয়ার। একদিন ইনস্টাগ্রামে কত মানে ফলো করতে পারবো? বেশি না, 3-4টার বেশি না, আমি সর্বোচ্চ 10, সর্বোচ্চ 10টা, এর বেশি না। তাদেরকে আমরা ফলো করব কেন? তাদেরকে আমরা ফলো, এদেরকে ফলো করব না, ফলো করব হলো এদের ফলোয়ার কে, কারণ এদের ফলোয়াররা হলো ডিজিটাল মার্কেটিং ফলোয়ার কে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাই বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করাতে চাই বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাই। যখন তোমার অ্যাকাউন্টটাও ডিজিটাল মার্কেটিং রিলেটেড হবে, তখন তুমি যদি এদেরকে ফলো করো, এরা অটোমেটিক ফলো ব্যাক করবে। তাই বলে ফাঁকা প্রোফাইল দিয়ে ফলো করলে হবে না, প্রোফাইল সাজিয়ে রেখে ফলো করতে হবে। এটা হলো জেনুইন বুদ্ধি, বুদ্ধি ফলোয়ার বানানো, তাহলে ফলো ব্যাক পাওয়া যাবে। হ্যাঁ তাহলে ফলো ব্যাক পাওয়া যাবে, জেনুইন বুদ্ধি। সেকেন্ড আতাউর ভাই, আবার বুঝেছেন? হ্যাঁ ভাই বুঝেছি। ডিজিটাল মার্কেটিং তে সার্চ দিবেন বড় বড় অ্যাকাউন্টের, বড় বড় অ্যাকাউন্টকে যারা ফলো করছে তাদেরকে আপনি ফলো দিবেন, বড় অ্যাকাউন্টকে ফলো দিবেন না, ওদের অ্যাকাউন্টকে ফলো দিবেন না, ওদের ফলোয়ারকে ফলো দিবেন। ওই অ্যাকাউন্টে গেলে ফলোয়ার, হুম ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি সেকেন্ড পয়েন্টটা কি এবার? ইউজ ভাইরাল কন্টেন্ট ফর ফেসবুক গ্রুপস। হ্যাঁ ভাইরাল কন্টেন্ট বলতে বোঝায়, আবার আমাকে চলে আসতে হবে হলো এই, আওয়াজ আসছে, ভাইরাল কন্টেন্ট বলতে হলো এই যে গুগল ট্রেন্ডস, আমাদেরকে চলে আসতে হবে আবার। আমাদের তো দরকার বিদেশি ফলোয়ার, তাই না? ইউএসএ আর ইয়ার, ইউএসএ বা ইউএস, ইউএস ধরে কাজ করব, ইউএস, ইউএস অস্ট্রেলিয়া আর ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড, আমরা ইউএস ইউনাইটেড স্টেটস দিলাম। এই দেখো এটা সার্চ কত চলছে, 500K, 20K, 500K, 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 এই রিলেটেড পোস্ট আমরা ফেসবুক গ্রুপে করব, তাহলে তো অটোমেটিক এই সার্চ তো হচ্ছেই, তাহলে অটোমেটিক তোমার ফলোয়ার বাড়বে, যেহেতু এটাই হলো ভাইরাল কন্টেন্ট। কোনো ভাইরাল কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট মানে যেগুলা কন্টেন্ট ওয়ার্ল্ড কাপ মানে চলছে সেগুলা কন্টেন্ট দিয়ে তুমি যদি তোমার ইনস্টাগ্রামে তোমার ফেসবুকে পোস্ট করো, এমনি ফলোয়ার আসবে তোমার, যেহেতু এগুলা এগুলা মানুষ খুঁজছেই, তখন তোমার অ্যাকাউন্ট তোমার গ্রুপও সামনে আসবে। এগুলা নিয়ে যদি তখন এগুলা এগুলা নিয়ে যখন পোস্ট করবা, এগুলা নিয়ে যখন এগুলা রিলেটেড কোনো গ্রুপে পোস্ট করবা বা এগুলা এই সব টপিক নিয়ে লিখবা, লেখার জন্যেও ইংলিশ জানার দরকার নাই, যে টপিক খুললে এমনি একটা চলে আসছে পেজ, এই পেজ থেকে একটু এদিক ওদিক করে লিখবা বা এটাই দিবা, এভাবে ফলোয়ার বাড়বে। কি বুঝেছ? হ্যাঁ ভাইয়া বুঝেছি। কেউ কিছু বুঝছে না, এগুলো ফলোয়ার কি আমাদের কাজে আসবে? অবশ্যই কাজে আসবে, আর কাজে না আসলে কি হবে? আগে তো কাজে আসুক না আসুক, আগে তো তোমার ফলোয়ার বাড়াতে হবে। হ্যাঁ ফলোয়ার গেইন করতে হবে আগে। হ্যাঁ কাজে আসবে হলে প্রথমটা, যারা হলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়ে পোস্ট করে, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিয়ে বড় বড় অ্যাকাউন্টের ফলোয়ার যারা, তাদেরকে ফলো করলে ওরা কাজে আসবে, কিন্তু তার আগে তোমাদেরকে তো একটা ইয়া বানাতে হবে।
তার আগে তো তোমাদের অ্যাকাউন্টকে আগে ডিজিটাল মার্কেটিং হিসাবে সেট আপ করতে হবে, ওই রিলেটেড 20-25টা ছবি করতে হবে, কন্টেন্ট বানাতে হবে, ভিডিও বানাতে হবে, অ্যাকাউন্টটাকে মানে এমন ভাবে করতে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে কত ফলো লাগবে ফলোয়ার কত লাগবে না তোমার মানে অ্যাকাউন্টটাকে মার্কেটিং এর জন্য? মার্কেটিং এর জন্য না, দেখা যাচ্ছে 1,000 ফলোয়ারে তোমার কাজ হয়ে যাচ্ছে, ফলোয়ারের কোয়ালিটির উপরে নির্ভর করে। 1,000-2,000 ফলোয়ারেও দেখা যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু ফলোয়ার গুলো তো তোমার নিশ রিলেটেড হচ্ছে, বুঝছো না? এটা তো হুদাহুদি ফলোয়ার না, এরা তো ডিজিটাল মার্কেটিং পছন্দ করে। 2,000 ফলোয়ারে তাহলে তোমার কাজ হবে, ক্লিয়ার? ক্লিয়ার হলা? হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ভাই, এবার হলো আরেকটা কি পয়েন্ট? না ভাই, হ্যাঁ আরেকটা কি পয়েন্ট আছে? লাইক ফর লাইক। আচ্ছা, লাইক ফর লাইক, লাইক ফর লাইক। আচ্ছা, এটা তোমরা করবা না, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা করলে খালি ফলোয়ারই বাড়বে। আমার অ্যাকাউন্ট কই গেল দেখি। ধরো সবাই লাইফ লাইফ ফর লাইকে একটা করে অ্যাকাউন্ট খুলবা, কিন্তু কাজ কেউ এখন খোলার দরকার নাই, এগুলা ফলোয়ার কোনো কাজে আসবে না, খালি তোমার ফলোয়ার বাড়বেই। আমি একটা ওয়েবসাইট ব্যবহার করি। হ্যাঁ বলো, অনেক ওয়েবসাইট আছে এটা, মানে এখান থেকে 4,900 ফলোয়ার গেইন করেছি। হ্যাঁ, কিন্তু সে ফলোয়ার গুলো তোমার কাজে আসবে না তো, অ্যাকাউন্ট মানে রিয়েল কিন্তু কাজে আসবে না। হ্যাঁ হ্যাঁ, কাজে কি এসেছে? আসেনি, কিন্তু ওটা করতে হবে, কিন্তু এখন না, আগে অ্যাকাউন্ট সাজিয়ে নিয়ে। আচ্ছা যাই হোক, আমার অ্যাকাউন্টটা আমি খুঁজে পাচ্ছি না, আমি এগুলা ইউজ করি না এখন। আমরা অ্যাড, আরেকটা খুব ভালো সাইট আছে, এটা আমি আমারটা প্রেজেন্ট করব। তোমারটার নাম কি বলো আগে? আমারটা এটা ওয়েবসাইট একটা, মানে লিংক কিভাবে দেব? এটাও তো ওয়েবসাইট, থাক তাহলে লিংক। ও আচ্ছা ঠিক আছে, লিংকটা খুঁজে পাচ্ছি না। আমি যে ওয়েবসাইট ব্যবহার করি এখানে একটা ফেক অ্যাকাউন্ট খোলা লাগে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কিছুই করা লাগবে না, লাইক ফর লাইক একটা অ্যাকাউন্ট খুলবা তোমরা। আহাদ, আহাদ, হ্যাঁ ভাই, তোমার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ বলেন। মিম, তোমার অ্যাকাউন্ট আছে? আছে না? আহাদের অ্যাকাউন্ট আছে না? মিমের তো অ্যাকাউন্ট থাকার কথা না, নাই। কিসের অ্যাকাউন্ট? লাইক ফর লাইক অ্যাকাউন্ট আছে, কিন্তু লগ আউট করে দে। তুমি আর তোমার অ্যাকাউন্টটা খুলে তুমি প্রেজেন্ট করো, দে আমি বলে দিচ্ছি কি করতে হবে। লাইক ফর লাইক কি? লাইক ফর লাইক কি কাজ হয়? আচ্ছা, প্রেজেন্ট করো। যেমন ওয়েবসাইট লিংক দিই। আহাদ, হ্যাঁ ভাই, প্রেজেন্ট করো, আমি স্টপ প্রেজেন্টিং করেছি। আচ্ছা তুমি খুলো, প্রেজেন্ট করো, আমি আস
হ্যাঁ লগ ইন হয়েছে ভাই। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যালো, লগ ইন হয়েছে, সবাই একটু অ্যাড অ্যান্ড ম্যানেজে যাও। সবাই নিচে যাও, আপনারা এই লিঙ্ক দেখতে পাচ্ছেন, ধরেন যে আপনার প্রোফাইলের, কারো যার প্রোফাইলের লিঙ্ক দিবেন, লিঙ্কটা দিলে ইয়াল হবে, ফলোয়ার বাড়বে, কিন্তু এই লিঙ্কটা দেওয়ার আগে ক্রেডিট জমাতে হবে। তো আপনাদের কাজ হলো কি সেটা আমি বলি, এই অ্যাকাউন্ট এখন খোলা লাগবে না, ক্রেডিটের পেজে যাওয়া হাত, বাই ক্রেডিট না 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 ফ্রি না, ফ্রি হ্যাঁ তে। হ্যাঁ হ্যাঁ এটাই থাক, এই লিস্টটা থাক। এই সবাই এই লিস্টটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, আতাউর ভাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, মিম আতাউর ভাই, এটা দেখতে পাচ্ছেন? হ্যালো মিম, দেখতে পাচ্ছি, এগুলার প্রত্যেকটার ফেক অ্যাকাউন্ট খোলা লাগবে, কি মিমের কথা শোনা যায় না কেন? আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ তো তুমি উত্তর দাও না যে এই প্রত্যেকটার একটা করে, তিনবারের বেলায় শুনতে পারেন আপনি, হ্যাঁ তিনবারের বেলায় আপনি শুনতে পাইলেন, ও তাহলে নেটের ডিস্টার্ব, ইয়া কি হতে বলে পারে। এখানে যেগুলা অ্যাকাউন্ট আছে এগুলা সব সোশ্যাল মিডিয়া না, হ্যাঁ প্রত্যেকটা দুটা করে ফেক অ্যাকাউন্ট খুলতে হবে। আছে আমার পিন্টারেস্ট বাদে, আচ্ছা পিন্টারেস্ট না থাক, প্রত্যেকটার। আর এই যে ইউটিউবের জন্য তো জিমেল খুলতে হবে তাই না, জিমেল মানেই তো ইউটিউব। হ্যাঁ হ্যাঁ তো আপনাদের এই সাইটে হ্যাঁ রেজিস্ট্রেশন করার আগে অন্তত পাঁচটা জিমেল তৈরি করবেন, পাঁচটা ইয়াহু তৈরি করবেন, পাঁচটা হটমেল তৈরি করবেন, আর প্রত্যেকটার দুটা, এখানে যে এখানে যেগুলো আছে যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, সাউন্ড ক্লাউড, পিন্টারেস্ট, মানে যা যা আছে প্রত্যেকটারই দুটা করে ফেক অ্যাকাউন্ট খুলবেন, রিয়াল না, নিজেদের নামে না। এটা খোলা হলে তারপরে এটা লাইক ফর লাইকের কাজ দেখানো হবে, তার আগে না। ভাই আমার যে খোলা চলবে গেলে, ওরা খুলুক, আর ডোনা, তোমার ডোনা দি সুস্থ হলে তো তোমাকে দেখিয়ে দিবে। ও ডোনাদি এই সাইটে ভালো মানে হ্যাঁ এগুলো পারে, হ্যাঁ কাজ করছে, কাজ তো অলরেডি কোর্ট, আমার একটা কাজ তো করেই এই সাইটে, 5.5K ফলোয়ার দিয়েছে একটা ইয়াকে, একটা কোম্পানিকে বাংলাদেশি, তো ওই এক্সপার্ট এটাতে, ওই এটার কাজ পারে, কিন্তু এটার কাজ আপনারা শুরু করতে পারবেন না, আগে 5টা জিমেল, 5টা ইয়াহু, 5টা হটমেল। হ্যাঁ সব কিছু 5টা 5টা থাকা লাগবে, না সবগুলো না, জিমেল খালি 5টা খুললে হবে, এগুলার দুটা দুটা করে অ্যাকাউন্ট থাকা লাগবে, ফেক ফেক, কিন্তু ফেসবুক দুটো অ্যাকাউন্ট লাগবে, ইনস্টাগ্রাম দুটো অ্যাকাউন্ট লাগবে, ইউটিউব বাদে, ইউটিউবে আমার 5টা জিমেল অ্যাকাউন্ট খুলবা, বাদ বাকি যেগুলা লিস্টে আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সাউন্ড ক্লাউড, টিকটক, সবগুলো দুটা করে ফেক অ্যাকাউন্ট, 5টা করে না, আর জিমেল 5টা খুলবা, জিমেল মানেই তো ইউটিউব তাই না? হ্যাঁ 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 তো ক্লিয়ার সবাই? কিন্তু এটা এখন হ্যাঁ অ্যাকাউন্ট ক্লিয়ার করতে, হয়েছে। ইয়া লাইক ফর লাইক কতদিনের অ্যাকাউন্ট মধ্যে তো খুলতে তোমরা হবে? করতেও পারবা না, লাইক ফর লাইক অ্যাকাউন্ট করাও যাবে না, আগে এই কাজটা সারতে হবে, তারপর আমাকে এটার আমি তো জন্য লাইক ফর লাইক অ্যাকাউন্ট করতে পারবো, কারণ আমার তো অলরেডি এগুলো সব আছে। হ্যাঁ করে তুমি যেগুলা ফলোয়ার পাবা সেগুলা ফলোয়ার দিয়ে তো লাভ হবে না, এটা আমরা ইউজ করি বাইরের মানুষের কাজ করার জন্য, নিজেদের জন্য রিয়াল ফলোয়ার, এগুলাও রিয়াল ফলোয়ার, কিন্তু এরা তো তোমার কোনো কাজে আসবে না, খালি সই করবে যে তোমার শুধু মানে অ্যাকাউন্টে ফলোয়ার আছে। খুলে রাখি, হ্যাঁ এটা আমরা খালি ক্লায়েন্টদের যখন মানে কারো যখন লাইক লাইক দরকার হয় তখন আমরা এই এই টুলসটা ইউজ করি, নিজেদের জন্য এই টুলস না, নিজের অ্যাকাউন্ট বিল্ড আপের জন্য এই টুল না, মানুষের কাজ করার জন্য এই টুলস, নিজেদের তো ক্ষতি করা যাবে না, নিজেদের করে তো লাভ হবে না না। না এখন এরকম না কাজ আসে আমার কাছে যে আমার 5K ফলোয়ার করে দেন, যদি দেখি টাকা কম দিচ্ছে তখন এই সাইট থেকে ফলোয়ার দিয়ে দিই, তখন আর মানে অর্গানিক মার্কেটিং করি না, সফটওয়্যার দিয়ে দিই, 1K ফলোয়ারের দাম দিবে 300 টাকা,
300 টাকার জন্য আমি এখন ওর অ্যাকাউন্ট বিল্ড আপ করবো, পোস্ট করবো, তখন আমরা এগুলা সফটওয়্যার ইউজ করি, যখন ছ্যাঁচটা কিছু বায়ার আসে, রেট কম দেয়, যে আমার ফলোয়ার লাগবে, বলি 5,000 টাকা, বলছে না বাজারে তো 300 টাকা করে বিক্রি হচ্ছে, আমি আচ্ছা ঠিক আছে 300 টাকা করে আপনাকে দিব, 300 টাকা করে, হ্যাঁ হ্যাঁ, তখন এগুলা ইউজ করি। তো সবচেয়ে ভালো এটা, কারণ এটার ফলোয়ার ড্রপ করে না। আর ডোনা সুস্থ হলে ডোনা এটার কাজ করে অলরেডি, তো অ্যাকাউন্ট এখন করার দরকার নাই, আগে ফেক অ্যাকাউন্টগুলো রেডি করেন। আর যত ফেক অ্যাকাউন্টগুলো করবেন, সব কিন্তু গুগল ক্রোম না, মোজিলার, মোজিলা ব্রাউজার ব্যবহার করে, মোজিলার প্রাইভেট ইয়া ব্যবহার করে। মোজিলার ব্যাপারে ধারণা আছে? মোজিলা ব্রাউজার, মোজিলা ধারণা নাই আমার, না আমারও নাই ভাইয়া, মোজিলা জানো না তো, কই গেল আমার মোজিলা, খাবো খাবো, মোজিলা ব্রাউজার আমার পিসিতে কই গেল রে। আচ্ছা আপনারা সবাই, আমি দেখিয়ে দিচ্ছি, মোজিলা ফায়ারফক্স, এটা চিনেন না? ফায়ারফক্স, হ্যাঁ চিনে সবাই, কেউ চিনে না? ফায়ারফক্স চিনি, ব্রাউজার দেখেছি কিন্তু ব্যবহার করিনি। আমি আপুকে ব্যবহার করতে দেখছি, বাট তাছাড়া কোনো কিছু জানি না। গুগল ক্রোম থেকে কোনো ফেক কাজ করা যাবে না, এক কথায়। মোজিলা থেকে আমরা এগুলো করব, কাজ করে, হ্যাঁ হ্যাঁ, মোজিলা থেকে এগুলা। লাইক ফর লাইক এর অ্যাকাউন্ট তো, ও আরেকটা কথা, লাইক ফর লাইক যে অ্যাকাউন্টে থাকবে, যে যেখানে লগ ইন থাকবে সেখানেই কিন্তু ফেক অ্যাকাউন্ট গুলো থাকা লাগবে, ওই জন্য আমরা মোজিলা ইউজ করবো, লাইক ফর লাইক মোজিলা ব্যবহার করবো, হ্যাঁ, লাইক ফর লাইকও কিন্তু আমরা গুগল ক্রোমে করবো না, গুগল ক্রোমে রিয়াল কাজ করবো। এই দুটো ব্রাউজার ব্যবহার করবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দাঁড়াও, ডাক টু গো, ক্লাস কি শেষ? না না, ক্লাস শেষ হবে না, প্রশ্ন আছে তো, না বহুত টাইম, বহুত টাইম আছে। আরেকটা কি, আচ্ছা ভাই আমার একটা কথা আপনাকে জিজ্ঞেস করব, আরেকটা কি জানো ব্রাউজার আছে না, নাম ভুলে গেলাম, ওই ব্রাউজারটা খুব ভালো, মোজিলা ফায়ারফক্স, এটা তো ডাউনলোড করো তোমরা এখনই সবাই, ওকে, গুগল ক্রোমে সার্চ দিলে পাওয়া যাবে, গুগল ক্রোমে তো সার্চ দিয়ে তো আমি বের করলাম, দেখলা না, ও ইনস্টল হয়ে গেছে না, হচ্ছে তো, হচ্ছে ইনস্টল, আচ্ছা ডাউনলোড ফায়ারফক্স, হ্যাঁ ডাউনলোড হচ্ছে, আমি দেখে বলছি, হ্যাঁ মনে পড়ছে না আমার নামটা, ইনস্টল হচ্ছে, হ্যাঁ হোক, ডাউনলোড হতে তো বেশি সময় লাগলো না, হ্যাঁ ইনস্টল হতে সময় লাগবে, ওপেন সোর্স ব্রাউজার, এটা তো ওপেন সোর্স ব্রাউজার, এই যে টর, এই ব্রাউজারটাও ডাউনলোড করবো, এটা আমি করছি না, আমার দরকার হয় না, ওই জন্য, কোনটা, এই যে টর, টর টর ব্রাউজার, আমি দেখাই,
আমি তো মনে করছি তোমরা দেখতে পাচ্ছ, বলবা না যে দেখতে পাচ্ছি না কিছু। ওই যা দিয়েছি কিন্তু আহাদেরটা ছিল বলে আমারটা হয়নি, একজন এই যে এটা আরেকটা ডাউনলোড করবা টর ব্রাউজার। দেখতে পাচ্ছি না তো আমি যে প্রেজেন্ট করলাম রে ভাই। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ টর ব্রাউজার এটা ডাউনলোড করবা, আর যত ফেক কাজ হবে এটা দিয়ে। টর ব্রাউজারের ইয়া হলো যে টর ব্রাউজারে যে তুমি মানে তোমার অ্যাকাউন্ট বিদেশি শো করবে, মানে বুঝেছো টর ব্রাউজারে আইপি আছে। নামাই বুঝলাম না ভাই, টর ব্রাউজার নামাই আগে তাহলে বুঝতে পারবা। মজিলা তো বুঝেছো। আচ্ছা ভাই আমি একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ জিজ্ঞেস করো। আপনি দুবাইতে কি নিবেন ওটার লিংক দিয়ে না? আচ্ছা আচ্ছা আমি লিংক টাকা দরকার এর ভিতরে আছে। আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি। এই যে মজিলাতে আমরা 5 তারিখ হতে আসতে পারি, 10 তারিখও যেতে পারি। আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে আপনি আমি লিংক দিচ্ছি আপনাকে। এই দেখো মজিলা পরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ভাই দেখাচ্ছি। হ্যাঁ এই যে মজিলা ওপেন করবা, দিয়ে দিয়ে এই যে নিউ প্রাইভেট উইন্ডো কন্ট্রোল শিফট পি বা টিপলেও আসবে নিউ প্রাইভেট উইন্ডো। এখান থেকে ফেক আইডি ক্রিয়েট করবা। আজব ব্যাপার। এবার এটা দেখো এখান থেকেও করতে পারবা। আবার এখানে কি লেখা আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি প্লাস পি, তাহলেও একটা প্রাইভেট উইন্ডো আসবে। এখান থেকে এখানে ফেসবুক লিখে কোনো মেন নামে অ্যাকাউন্ট করবা। কি করে করবা আমেরিকান অ্যাকাউন্ট তাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি তো মেয়ে, তাহলে কি আমি কি ছেলে না করব? হ্যাঁ তুমি মেয়ে কিন্তু তোমার একই ছবি দিয়ে তো তোমাকেও ফেক অ্যাকাউন্ট করতে হবে, মেয়ের ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট করবা। এখন আমরা ছবি পাবো কোথায়, নাম পাবো কোথায়, তাই না ফেক অ্যাকাউন্ট করার জন্য? কিন্তু ফেক অ্যাকাউন্টটাকে তো এমন ভাবে বানাতে হবে যাতে রিয়েল মনে হয়। ডাউনলোড হয়েছে মোবাইলের জন্য হলে মোবাইল, মোবাইলও আছে ফর উইন্ডোজ। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে টর ব্রাউজার, 96 MB মানে বিশাল। ফেক সবাই শুনেন, ফেক অ্যাকাউন্টটাকেও রিয়াল বানাতে হবে।
আমি হ্যাঁ বুঝেছি। আমি হলো ইনকল মেসেজে একটা লিংক দিয়ে দিলাম, সবাই লিংকটা সেভ করে রাখেন। এই যে ফেক নেম জেনারেটর, এখানে দিব আমরা, দেখতে পাচ্ছেন ফিমেল, যে কান্ট্রির অ্যাকাউন্ট করবেন, মনে করেন ইউএস এর করবেন ধরেন, বা ইউএসএ ইউএসএ থাকলো, ফিমেল আমেরিকান, নাম হবে আমেরিকান, জেনারেট করবেন। এই দেখেন একটা ফেক অ্যাকাউন্ট খুলতে যেগুলা ইনফরমেশন লাগে সবই আছে না? আছে। কিন্তু এই দেখেন এই মেয়েটার বয়স কত, 80, 80 তো নেওয়া যাবে না, 20-25 নিতে হবে। হ্যাঁ 30-32 পর্যন্ত নিতে হবে, সেটা আগে থেকেই সেট করা যাক। আমরা নিব হলো 20 থেকে 50-এর মধ্যে নিব, দিয়ে ফেক অ্যাকাউন্ট। এই দেখেন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, নাম নাম এগুলো সবই ফেক, এগুলা এগুলা এই যে এগুলা ইমেল দিয়ে, মানে এগুলা দিয়ে অ্যাকাউন্ট খুললে তো অ্যাকাউন্ট তো রিয়াল মনে হবে নাকি? সব কি কি দরকার, এমপ্লয়মেন্ট, কোন কোম্পানিতে কাজ করে, ব্লাড গ্রুপ কি, মানে এর প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে আছে, কিন্তু প্রত্যেকটা ইনফরমেশনই ফেক। ফেক অ্যাকাউন্ট তৈরি করতে হবে এইভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, অবশ্যই মেয়ে নামে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আর এই টর ব্রাউজার হলো, টর ব্রাউজার দিয়ে ফেক আইডি খুলতে পারলে তো আরো ভালো। টর ব্রাউজার ইনস্টল হয়ে গেছে আমার। হুম আমারও হয়ে গেছে। যে হচ্ছে আমার ইনস্টল দেখতেই তো পাচ্ছো। কনফিগার করতে বলছে যত সেটিংস। হ্যাঁ টর ব্রাউজার দে ফেক অ্যাকাউন্ট খুলতে পারলে তো আরো ভালো, ওখানে অটোমেটিক বিদেশি আইপি হয়, মানে বিদেশি আইপি ধরে অটোমেটিক, ইন্টারনেট প্রোটোকল আইপি মানে। হুম এখানে তাই না, আইপি ধরছে না অটোমেটিক সেটিংস আছে। কানেক্টিং দেখাচ্ছে। হ্যাঁ কানেক্টিং মানে কানেক্ট হচ্ছে কোন একটা দেশের সাথে, কানেক্ট হচ্ছে। দেখো কোন দেশের সাথে কানেক্ট হলো, সময় লাগছে আমার তো। ট্রট ব্রাউজার চলছে না কেন? দেখতে পাচ্ছেন সবাই, এটা খুব ভারী একটা সফটওয়্যার, ভারী একটা ব্রাউজার, কারণ ইস্টাবলিশিং এ কানেকশন, কোনো একটা দেশের সাথে কানেক্ট করছে কোনো একটা দেশের আইপির সাথে, এরা অটোমেটিক। এই দুটা ব্রাউজার সবাই ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, এই দুটা ব্রাউজার দিয়ে আমরা সব ফেক কাজ করব। তো ইনস্টাগ্রামে ক্লাস তো শেষ হয়ে গেল, আর ইয়াতে হ্যাঁ ভাই, আর মোজিলাতে তো বুঝলেন প্রাইভেট উইন্ডোতে কাজ করব, কিন্তু টর ব্রাউজারে প্রাইভেট উইন্ডোতে না, ওরা আমাদেরকে একটা দেশের সাথে কানেক্ট করে দিবে, ওখান থেকে যে মানে যে দেশের সাথে কানেক্ট করবে সেই দেশের একটা ফিমেল আইডি খুলবেন, এটা আমাদের হাতে নাই, ওরা অটোমেটিক একটা দেশের সাথে কানেক্ট করে দিয়ে ওই দেশ অনুযায়ী আমাদেরকে একটা আইডি খুলতে হবে। ধরেন যে টর ব্রাউজার আমাদেরকে কানেক্ট করলো আমেরিকার সাথে, তো কানেক্ট নাও করতে পারে, তাই না? তাই না? তখন যে দেশের সাথে কানেক্ট করলো, ধরেন সুইডেনের সাথে কানেক্ট করলো, সুইডেন করলাম, জেন্ডার মেল করলাম, নেম সেটও সুইডেন করবো, কিন্তু সুইডেনের আরেকটা নাম আছে জাতির, এই যে সুইডিশ, হ্যাঁ মেল সুইডিশ জেনারেট, ওই ব্রাউ, এই যে চলে আসলো, এটা শুধু এখন ট্রেড করার জন্য মানে এখান থেকে তথ্য নিব। হ্যাঁ, যে দেশের আইপি টরে ধরবে, মানে যে দেশ ধরবে সেই দেশ এর অনুযায়ী আমাদেরকে ফেক আইডি একটা তৈরি করতে হবে, তাহলে আইডি কোনোদিনই ব্লক হবে না। ফেসবুক টর ব্রাউজার কি মানে অটোমেটিক ধরে, মানে আমরা কনফিগার করতে পারবো না? অটোমেটিকই ধরে, আমি অনেকদিন ইউজ করতে পারিনি, ইউজ করিনি, কনফিগার করা যায় কি জানি না, আমি জানি না, কিন্তু অটোমেটিক ধরবে যেটা সেটা করাই ভালো হবে। আর এখানে চেঞ্জ করে নিতে হবে, এখানে দেশ চেঞ্জ করতে হবে, পর্তুগাল যদি ধরে বা কোনো, তখন এখানে নাম যে দেশের মানে ওখানে ধরবে সেখান থেকে মানে আমরা এখান থেকে মানে তথ্যগুলো নিব। হ্যাঁ ফিমেল, কিন্তু যে নেম সেট এটা খুব ইম্পর্টেন্ট, পর্তুগাল হলে পর্তুগালি মানুষের যেরকম নাম সেরকমই নাম নিতে হবে, এখানে খুঁজতে হবে পর্তুগাল আছে কিনা, পর্তুগাল যদি না থাকে তাহলে আমরা স্প্যানিশ নাম নিব, স্প্যানিশও নাই, যাই হোক না থাকলে তো সমস্যা, তো পর্তুগালের নাম আর ব্রাজিলের নাম একই, তাহলে আমরা ব্রাজিলের নাম নিব। ক্লিয়ার? ফেকনিং জেনার থেকে সব তথ্য পাবো আমরা, যে আইপি ধরবে সে আইপি। সুমুল তোমার, তুমি স্ক্রিন প্রেজেন্ট করো তো, তোমার কি আইপি ধরেছে দেখি। আমার পিসি তো অনেক ভালো, আমার পিসি তো অনেক ভারী সফটওয়্যার চলছে, ওই জন্য আমারটা ওপেন হবে না। আচ্ছা আমি ক্লাস আছে, হ্যাঁ হোক দেখাক সুমুল, ফাস্ট সুমুল ফাস্ট, হ্যাঁ চ্যানেল নিয়ে দেখাই আর হচ্ছে দেখাও, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ব্রাউজার ওপেন করো, কানেক্ট হয়েছে তোমার? আমার তো কানেক্ট দেখালো, কেটে দিয়েছে, যে কেটে দিলেই আবার কানেক্ট করতে হবে নতুন করে, নতুন ভাবে বারবার কানেক্ট হবে। হ্যাঁ জয়বার কেটে দিবা আর তয়বার আইপি চেঞ্জ হবে। হ্যাঁ ধরেছে না, খুলেছে, কানেক্ট হয়ে গেছে, কিভাবে বুঝবো কোন দেশে ধরেছে? ওটাই আমি দেখ, ওটাই আমি দেখাচ্ছি, ওটারই একটা সাইড দিচ্ছি, আইপি আমিও ভুলে গেছি, আইপির একটা ওয়েবসাইট ছিল, শিমুল ইনকল মেসেজে একটা লিংক দিলাম, এই লিংকটা ওপেন করো তো টর ব্রাউজারে, এই টর ব্রাউজার খুলো আবার, কপি করো, হ্যাঁ দেখো
সার্চ করো। হ্যাঁ করেছি। দেখো কোন দেশ ধরেছে, নরওয়ে। অ্যাকসেপ্ট করো আর সব। হ্যাঁ এখন যদি তোমার নরওয়ে পছন্দ না হয় তুমি কেটে দিলে আবার আবার নতুন ভাবে কানেক্ট হবে, নতুন ভাবে কানেক্ট হবে, আরেকটা আরেকটা ইয়া দিয়ে আরেকটা দেশ তখন চলে আসবে। এখন তোমাকে কি করতে হবে, নরওয়ে কানেক্ট হয়েছে না, ফেক নেক জেনারেটর দিয়ে নরওয়ে করে নরওয়ের একটা মেয়ের আইডি তৈরি করতে হবে। যে দেশের কানেক্ট হবে ওই দেশের অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করবো আমরা। হ্যাঁ অবশ্যই, তাছাড়া তো হবে, এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাকাউন্ট তোমার ব্যান্ড হবে না কোনোদিন। আচ্ছা আচ্ছা, আবার যদি নতুন ভাবে কানেক্ট করি তো আবার নতুন দেশের মানে ইয়ে আসবে, তখন ঝামেলা হবে না আমাদের অ্যাকাউন্টে? না না, এটার কাজই এটা, তখন নতুন দেশের আসবে, সমস্যা নাই। কিন্তু ইয়া যতক্ষণ না নরওয়ে আসছে ততক্ষণ আমরা কাট করব, কাটবো আর ইয়া করবো, এক সময় আসবে। বাইটা কনফিগারও মনে হয় করা যায়, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আইপিটা কি করে চেক করতে হয়, লিংকটা তো দিলাম। হ্যাঁ এটা সেভ করে নিলাম এই ব্রাউজারে। হ্যাঁ তো কোনো ইয়া কারো কোনো প্রশ্ন থাকলে লিখে রাখো, কেউ বুঝতে না পারলে ভিডিওটা দেখবা আবার, প্রশ্ন লিখে রাখো, কালকে আমি সলভ করে দেবো। প্রবলেম থাকলে মিম, কোনো প্রবলেম থাকলে বলো, প্রবলেম আছে এখন পর্যন্ত? প্রবলেম আছে কিন্তু এখন আর 1 মিনিট সময় আছে বললে আপনি 1 মিনিট টাইম নাই, ক্লাস শেষ হলে দিও, 4 সেকেন্ড। আচ্ছা হলে নতুন করে আজকে জয়েন করার দরকার নাই, প্রবলেম 4 সেকেন্ড টাইম আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, তোমরা নোট করে রাখো প্রবলেম থাকলে সবাই এখনি। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা।